আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আসলে আমি আজকে শেয়ার করব কিছু সেপারেট ক্লিপ, আমার এগুলো জমানো ছিল। এটা সকালবেলা, কোনো একদিন সকালে আমার হাজব্যান্ড আমার জন্য নাস্তা বানিয়ে এনেছে বেডে সারপ্রাইজ করার জন্য। তো বানিয়েছে প্যানকেক আর ডিম, এত সুন্দর করে বানিয়েছে প্যানকেকটা, কি বলবো, খুবই খুবই মজা হয়েছে। আরও তো খুব ভালো রান্না করতে পারে, আমি আগের ব্লগেও শেয়ার করেছি। চাও করেছিল, চাটা আর ভিডিও করতে মনে নাই। তো আসলে কি হয়, আমরা একসাথে থাকলে আমরা দুজনের কোম্পানিটা এত বেশি এনজয় করি যে ভিডিও করা বা রেকর্ড করে রাখা এগুলো মানে করা হয় না। আমরা দুজন গল্প করতে করতে কথা বলতে বলতে একদম সময়টাই পার হয়ে যায়, এরকমই হয় সব সময়। মানে সব সময়ই আমরা একসাথে থাকলে মানে আমাদের এত কথা বলার থাকে বা এত কিছু ডিসকাস করা থাকে যে অন্য কোনো দিকে নজর দেওয়ারই সময় থাকে না। আর এইটাও কোনো একদিন রাতে সারাদিনে ব্লগ। তো আমার ভাসুর মানে সুজনের কাজিন আর ভাবি এবং তাদের বাচ্চা খুব মিষ্টি এসেছিল আমাদের বাসায় বেড়াতে। ওর বেবিটার নাম হলো মুনতাহা, মাশাল্লাহ এত চঞ্চল একটা তোতা পাখি। আপনারা সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন, ওর জন্য খুব সুন্দরভাবে বড় হয়, সুস্থ থাকে সবসময়। তো আজকের রেসিপিতে আজকে আমি শেয়ার করব মরিচের আচার। আমার কোনো একটা ব্লগে আমি দেখিয়েছিলাম মরিচের আচার, তো কয়েকজনের রিকোয়েস্ট ছিল আমি কীভাবে আচারটা বানিয়েছি সেটা দেখানোর জন্য। তো এর জন্য আমি এখানে সরিষা, মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সরিষাটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-2 ঘন্টার মতো, এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু তেতো লাগে না। তারপরে সেই সরিষার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাচ্চা, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি মেশানোর সময় একটু ফেলে দিয়েছি সব দিয়ে। আর এখানে নিয়েছি একটা রসুন, আমি রসুন গুঁড়ো আস্তে আস্তে রসুন নিয়ে নিয়েছি। তো এখানে রসুনটা কেটে নিচ্ছি। আপনারা কেউ যদি আস্ত রসুন লাইক করেন আচারে তাহলে অবশ্যই আপনারা আস্ত রসুন ইউজ করতে পারেন, কিন্তু আমি একটু রসুনটাই বেশি লাইক করি আস্তে আস্তে। তো এইখানে রেগুলার মরিচের পরিবর্তে কিন্তু আপনারা নাগা মরিচটা ব্যবহার করতে পারেন, কিন্তু নিউ ইয়র্কে মানে জ্যাকসন হাইটে উইন্টারে নাগা মরিচটা পাওয়া যায় না, শুধু সামারেই পাওয়া যায়। তো এর জন্য আমি এই মরিচটা দিয়ে করছি। এটা আমি চাইনিজ দোকান থেকে কিনেছি, লাল কালারের মরিচটা। তো মরিচের আচারে বা যে কোনো আচারে অবশ্যই তো সরিষার তেলই লাগে। তো আমি সরিষার তেলের নতুন বয়ামটা খোলার সময় ফেলে দিয়েছি তেল। তো তেলটা গরম হলে দিয়ে দিলাম 5 ফোড়নের ফোড়ন, সামান্য পরিমাণ, এতে কিন্তু গ্রানটা খুব বেশি সুন্দর আসে। তো ফোড়ন আসার পরে, গ্রান বের হওয়ানোর পরে একটু নেড়ে তাতে দিয়ে দিব হলো যে কুচিয়ে রাখা রসুনগুলো। তো রসুনটা দেওয়ার পরে কিন্তু অনেক বাবলস উঠতে থাকবে, এই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে, কারণ নাহলে দেখা যাবে যে রসুনটা কতগুলো পুড়ে গিয়েছে এবং কতগুলো একদম কাঁচে রয়ে গিয়েছে। এর জন্য তো একটু পরেই কিন্তু সব বাবলসগুলো নেমে যাবে। তো রসুনটা ভাজা হলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেব তেলের সাথে, সব কিছুর সাথে মিশিয়ে। তো মশলাটা ভালো করে কষানো হলে আমি অ্যাড করে দিব মরিচগুলো। আর এই মশলাটা কিন্তু কষাতে হবে আগুনের তাপটা মিডিয়ামে রেখে, কারণ না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। তো ভালো করে মরিচটা দিয়ে নেড়ে চেড়ে নেব। যেহেতু এই মরিচের বাকলটা একটু শক্ত, এর জন্য মানে একটু আস্তে আস্তেই আর কি সিদ্ধ করতে হবে। তো এটা যখন ভালো করে কষানো হবে তারপর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের মতো সিরকা। সিরকাটা তো আচারে অনিবার্য দিতেই হয়। তো ভালো করে নেড়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দিব, কারণ মরিচের
বাকলটা যাতে ভালো মতো আর কি সিদ্ধ হয়ে যায়। তো অল্প কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো আমি আগুনটা একদম কম রেখে আবারও একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, কারণ আমার মনে হচ্ছিলো এখনও শক্ত আছে। তো এই তো শেষ আচার, আর আচারটা হওয়ার সাথে সাথে বাটিটা চেঞ্জ করতে হবে, মানে যে পাত্রে আচার সেটা থেকে নামিয়ে দিতে হবে, তাতে আচারের কালারটা ভালো থাকবে। আর এই তো একটা কন্টেনারে রেখে দিচ্ছি আচারটা ঠান্ডা হওয়ার পর। এইটা দিয়ে আমি সবসময় আর মরিচের আচার রাখি। আসলে আমাদের বাসায় একটা আচারই সবসময় হয়, মরিচের আচার, আর এইটাই আমাদের খাওয়া হয়। তো এই তো আজকে ছিল আমার মিনি ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।